ছোট পর্দা থেকে বড় পর্দাতে পা রাখতে দেখা গিয়েছে অনেককে, এবং একই সাথে জীবনের এই নতুন চান্স যে লাইফটাকে অনেকটাই ঘুরিয়ে দিয়েছে, নতুন মোড় এনে দিয়েছে লাইফে, সেটারও রয়েছে প্রমাণ। এবার সেই পথেই হাঁটছেন মিঠাই খ্যাত সৌমিত্রিষা কুণ্ডু। সকলেই আশা করছেন সৌমিত্রিষা কুণ্ডুর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা এবার বড় পর্দার মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাবে, এবং একই সাথে সৌমিত্রিষা পৌঁছে যাবেন এক অন্য জায়গায়। তার অভিনয়ের মান টেলিভিশনের বাইরে গিয়েও বড় পর্দা দিয়ে সকলের মন জয় করে নেবে। মিঠাই সিরিয়ালের জন্য সে সকলের ঘরে ঘরে সৌমিত্রিষা কুণ্ডুর থেকে সব থেকে বেশি মিঠাই রানী হয়েই মনে জায়গা করে নিয়েছিল। আর তার সাথে তার আরও একটা নাম হয়েছিল, আর সেটা হলো তুফান মেল, সেটাও মিঠাই সিরিয়ালের জন্যই। কিন্তু এই মুহূর্তে মিঠাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর সকলে সৌমিত্রিষা কুণ্ডুকে নিয়ে দারুণ এক্সাইটেড, কারণ প্রথমবার টলিউডে পা রাখছেন তিনি, আর সেটাও দেবের বিপরীতে প্রধান সিনেমাতে, যে সিনেমার শুটিং আপাতত শুরু হয়ে গিয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল এই ছবির বেশিরভাগ শুটিংটা হতে চলেছে নর্থ বেঙ্গলে, আর কথা মতোই কাজ, কারণ কলকাতায় শুটিং শুরু হয়ে গেল, এবার তারা পাড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গে। পাহাড়ে ঘুরতে যেতে কোন বাঙালি না ভালোবাসে, আর সেটা যদি হয় নর্থ বেঙ্গল তাহলে তো কথাই নেই। কিন্তু তবে ঘুরতে যাওয়ার জন্য সে সময়টা না পাওয়া গেল, আপাতত শুটিং এর জন্য পৌঁছে গিয়েছে প্রধানের পুরো ইউনিট। কে না নেই সেখানে? দেব, সৌমিত্রিষা কুণ্ডু, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং আরো অনেকে। প্রধান সিনেমাতেও কিন্তু অভিনয় করতে দেখা যাবে টলি পাড়ার এক ঝাঁক তারকাদের। তাদের মধ্যে তো রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অমরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো স্টারেরা। যেহেতু প্রধানের সিংহভাগ শুটিং হতে চলেছে নর্থ বেঙ্গলে, তাই 30 আগস্ট থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাচ্ছে সেখানে। কলকাতায় 25 আগস্ট থেকে শুটিং শুরু হয়ে গিয়েছিল প্রধানে, আর এবার পালা উত্তরবঙ্গের। আর শুটিং শুরুর প্রথম দিনেই একেবারে দুর্দান্ত চমক দিয়ে দিয়েছেন দেব, কারণ তাকে দেখতে পাওয়া গিয়েছে পুলিশের উর্দিতে এবং যেখানে তার নামটা লেখা রয়েছে দীপক প্রধান, কিন্তু না, তার মুখটা তো দেখা যায়নি। আর এরপর সৌমিত্রিষার লুক, সোহমের লুক, প্রত্যেকের লুক দেখার জন্য ঠিক যতটা এক্সাইটেড সকলে, আবার একই সাথে উত্তরবঙ্গের শুটিংয়ের কিছু মুহূর্ত যদি দেখতে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই, সিনেমা দেখার খিদেটা আরও একটু যেন বেশি হয়ে যায়, কি তাই তো বন্ধুরা? তবে প্রধান সিনেমাতে কিন্তু দেব সৌমিত্রিষা ছাড়াও আর যা যা চমক রয়েছে তা হলো দীর্ঘ 8 বছর পর দেব এবং সোহমকে একই সিনেমাতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্য টিম টনিকই আবার টিম প্রধানেও, আবার একই সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়েরও দেখা পাওয়া যাবে এই সিনেমাতে। তাই তো সবটা মিলিয়ে প্রধান প্রধান কারণ তো রয়েই গেল প্রধান সিনেমা দেখার জন্য, কিন্তু আপাতত পাহাড়ি এলাকায় কতটা গল্প জমে ওঠে এখন সেটাই দেখার। আপনাদের এতে কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।